নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সববার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, যে বেশ কয়েকটা আপডেট নিয়ে কথা বললো, তো ভিডিওটাকেও না টেনে পুরোটা দেখো, আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে এই ভিডিওতে। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে লাইক রাখছি মাত্র 130 খানা। তো 130 বা 140 খানা লাইক আমি রাখছি এই ভিডিওতে। যদি তোমরা করে দিতে পারো, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু নেক্সট সকালের ভিডিওতে আমি একটা নতুন কিভাবে বা নতুন রিডিম কোড তোমাদের জন্য আনতে যাচ্ছি। তো কেউ মিস না করে অবশ্যই, যারা নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই আজকে লাইক করে দাও। আজকে 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসু, তোমরা সবাই জানো, আর কিছু বলার দরকার নেই। তো যাই হোক, আজকে অনেক কটা আপডেট নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো সবার প্রথমে যে আপডেটটা বেরিয়ে আসে, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, বেঙ্গালুরু এফসিকে নিয়ে তোমরা যে আপডেটটা জানবে কোন, সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তাদের নতুন সেন্টার ফরওয়ার্ডকে সই করে নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, নতুন সেন্টার ফরওয়ার্ডকে সই করে নিয়েছে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসির নতুন সেন্টার ফরওয়ার্ডের নাম কি? বেঙ্গালুরু এফসির নতুন সেন্টার ফরওয়ার্ডের নাম হচ্ছে অলিভার কস্ট। এই অলিভার আর সরি অলিভার ড্রস্ট, এই অলিভার ড্রস্টকে সই করে নিয়েছে বেঙ্গালুরু এফসি, যার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 2.2 কোটি টাকা। এবং তিনি ডেনমার্কের একটা প্লেয়ার, বর্তমান তার বয়স কিন্তু 28 বছর বয়স, এবং তিনি সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলে। এবং বেঙ্গালুরু এফসির সাথে এনার জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ অবধি তার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে। তো 2026 সাল অবধি কিন্তু এই প্লেয়ার থাকবে, অবশ্য 2024-25 এখন 2 বছর কিন্তু এই টিমের সাথে এই প্লেয়ার থাকবে। তো খুব একটা ভালো সাইনিং করেছে বেঙ্গালুরু এফসি। তো আশা করি তাদের ভবিষ্যৎ খুব ভালো হোক, তারা একটা কাপ নিই আমিও চাই। বেঙ্গালুরু এফসি অনেক ভালো টিম করে, কিন্তু অন্তত সেমিফাইনাল ফাইনালে উঠুক তারা, আগের বছরও উঠেছিল। তো এরপরে যেটা খবর আসছে, সেটা হচ্ছে কি মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে যে খবরটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস এবং সুহেল ভাটকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাতোস আর সুহেল ভাট, এই দুটো প্লেয়ারকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যে সুহেল ভাটকে নাকি মোহনবাগান রিলিজ করে দেবে, ছেড়ে দেবে, এবং দিমিত্রি পেত্রাতোস নাকি নিজে থেকে মোহনবাগান দল ছেড়ে দেবে। তো এই দুটো খবর বেরিয়ে আসছে। তো দেখো, অনেকেরই ডাউট হচ্ছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো, প্রায় দুজন আমাকে জিজ্ঞাসা করেছো ফেসবুকে। তো তাদেরকে বলতে চাই, দেখো সুহেল ভাটকে কিন্তু মোহনবাগান ছাড়বে না বর্তমানে, কারণ সুহেল ভাট যে মোহনবাগানের জুনিয়র টিম আছে এবং সিনিয়র টিম আছে, দুটো টিমই তিনি খেলতে পারেন, এবং দারুণ একটা ধাঁচের প্লেয়ার, এই প্লেয়ারটা দারুণ ধাঁচেরই প্লেয়ার। তো একে যদি ছেড়ে দেয় মোহনবাগান, তাহলে কিন্তু মোহনবাগানেরই লস, ঠিক আছে? সোহেল ভাট কোথাও যাচ্ছে না, সোহেল ভাট কিন্তু মোহনবাগানের সাথেই যুক্ত হয়ে আছে এবং আগামীকালেও থাকবে, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপরে যে আপডেট আছে, সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে, যেটা বললাম যে দিমিত্রি পেত্রাতোসকে নিয়ে থেকে জল ছেড়ে দিতে চাচ্ছে আর কি মোহনবাগান দল, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তো দেখো, দিমিত্রি পেত্রাতোস কিন্তু মোহনবাগান ছেড়ে কোথাও যাচ্ছে না, দিমিত্রি পেত্রাতোসকে কিন্তু মোহনবাগান দলের সাথে যুক্ত হয়ে আছে, এখন কিন্তু অনেকদিন কন্ট্রাক্ট আছে দিমিত্রি পেত্রাতোসের সাথে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, দিমিত্রি কিন্তু মোহনবাগানের সাথেই থাকছে। আর একটা সবথেকে বড় খবর পাওয়া যাচ্ছে সকাল থেকে, সেটা হচ্ছে যে MLS অর্থাৎ মেজর লিগ খেলা কোনো প্লেয়ারকে মোহনবাগান আনতে চাচ্ছে। তো দেখো, মেজর লিগ খেলা এখন কোনো প্লেয়ারকে আনতে চাচ্ছে না, অর্থাৎ মেজর লিগ খেলে আসা পাঁচ বছর আগে মেজর লিগ খেলেছে সেরকম একটা প্লেয়ারকে কিন্তু মোহনবাগান খুঁজছে, এমনটাই খবর পাওয়া গেছে। যদি পেয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান নিয়ে আসতে চলেছে। এবং তোমরা জানো যে হাবাসের মানে কত মানে মারাত্মক কত ভয়ঙ্কর প্লেয়ার চুজ, মানে কম দামে কিন্তু কত ভালো প্লেয়ার আনতে পারে, সেটা কিন্তু আমরা সবাই নিজের চোখে দেখেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি